सारी चले। এখানে কি? আমি এখানে দাদার সাথে খাচ্ছি। কেন? তোমার নিজের ঘরে খাওয়া জোটে না? অন্যের থালা চাটতে এসছো অসভ্য ছেলে। এমন কথা বলছো কেন বৌমা? ও আমার সঙ্গে খেতে বসেছে, এটা অন্যায় কি হয়েছে? এ তো অন্যের ঘর না, এ তো ওর নিজেরই ঘর। আমি আপনার সাথে কোনো কথা বলতে আসিনি। এই ওঠ, ওঠ এখান থেকে, সরতে চলো। না, আমি খাবো না, আমি এখানেই খাবো। তোমার ঘর যাবে, তোমার খাওয়া আমি গুছিয়ে দেব। চলো। থাক না বৌদি, ও খেতে বসে গেছে যখন, ওকে খেতে দাও আজকে দিনটা। তুমি ছোট ছোটর মতন থাকো। বৌদি তুমি কি করছো? এটা নাকামিটা বন্ধ করবে প্লিজ। ওঠো। ছাড়ো বৌদি, আমি যাব না। ওঠ শয়তান ছেলে, আজকে দিনটা লাগছে আমার। ছাড়ো, নাকামি করো না। চল চল দাদা, তোমার বিয়ে বৌদি এরকম করো না। ছাড়ো দিনটা, ছাড়ো প্লিজ। চল চল বৌদি। ও কুচি কুচি করে না দেখলি? দেখলি কি হলো? এটা এটা পারে কি করে? এত নিচে নামতে পারে কি করে বলতো? পারলো যে, সেটা তো নিজের চোখেই দেখলে। হ্যাঁ দেখলাম, এটা কি দেখলাম? ছি 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 ছি। বৌদি আমার সঙ্গে যেটা করেছিল, তারপর এরকম কিছু একটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। এর মধ্যে দাদারও যথেষ্ট সায় আছে। সে ওরা নিজেরা যা হচ্ছে হোক, যা করছে করুক, ওরা কত নিচে যেতে পারে দেখবো। কিন্তু তাই বলে বাচ্চাটার মনটা বিষিয়ে দিচ্ছে। ওর তো কোনদিন একটা বড় ক্ষতি হয়ে যাবে রে। ওদের ছেলে, ওরা যা ইচ্ছে করুক বাবা। শুধু ওদেরই ছেলে, আমার কেউ নয়। মারছে ছেলেটাকে। থাক বাবা, তুমি ওদিকে কান দিও না, তুমি বরং খাবারটা খেয়ে নাও। এরপরে গলা দিয়ে খাবার নামে কারো, নামতে পারে। বাবা, বাবা শোনো আমার কথাটা। বাবা, বাবা শোনো।